আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে একটু ন্যায্য দাবি আদায়ের আশায়, একটু ন্যায্য অধিকার আদায়ের আশায় আজকে 109তম দিনে আমাদের শিক্ষক শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের আশায় 109তম দিনে এই শাহবাগের অঞ্চলে জাতীয় গ্রন্থাগারের সামনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা অন্তর থেকে দোয়া করি সে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা এই অনশনে উপস্থিত হয়ে আজকে নিজেরা অসুস্থ হয়েছেন এবং পরিবারের যার যার অনেকের বাবা মা, স্ত্রী, সন্তান, স্বামী অনেকে অসুস্থ অবস্থায় আছে, যার জন্য তারা এই অনশনে উপস্থিত হতে পারছে না। এখন আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করে দেন সকলে বলুন আমিন। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আপনারা জানেন আমরা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এনটিআরসি এর অধিদপ্তরের মাধ্যমে আমরা মহান পেশা শিক্ষকতা করার জন্য বিভিন্ন সময়ে 2005 সাল থেকে অর্থবেদ পর্যন্ত আমরা নিবন্ধিত শিক্ষক হওয়ার সনদ লাভ করেছিলাম, কিন্তু এনটিআরসি এর ভুলের কারণে, তাদের অনিয়মের কারণে, তাদের অব্যবস্থাপনার কারণে আজকে আমরা ভেড়া জালে পড়ে অসংখ্য নিয়োগ বঞ্চিত শিক্ষক আছি, যারা এখন পর্যন্ত যাদের মেধা থাকা সত্ত্বেও, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হচ্ছে না। যারই পরিশ্রুতিতে এই প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন গড়ে ওঠে, আর এই প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের মূল দাবি হলো অগ্রাধিকার ভিত্তিতে ব্যাচ ভিত্তিক নিয়োগ দেওয়া। যারা প্রথম নিবন্ধন, দ্বিতীয় নিবন্ধন, তৃতীয় নিবন্ধন, এভাবে প্রথম নিবন্ধনের কাজ শেষ হলে দ্বিতীয় নিবন্ধনে যারা নিয়োগ বঞ্চিত তাদেরকে নিয়োগ দেওয়া, তৃতীয় নিবন্ধনের নিয়োগ দেওয়া শেষ হলে তখন তৃতীয় নিবন্ধনের সুযোগ করে দেওয়া, ঠিক এভাবে ব্যাচ ভিত্তিক অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ায় আমাদের এই প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের কাজ, আমরা এই আন্দোলনের মূল লক্ষ্য। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আপনারা জানেন আমরা 31 স্লোগান 3টি দাবি নিয়ে আমাদের এই অনশনের কর্মসূচি আজকে 109তম দিনে চলছে। দুঃখ ভরা মন নিয়ে বলতে হয় আমরা আজকে এতটাই ক্লান্ত যে আমরা ইচ্ছা করলেও এখানে দাঁড়িয়ে শতবার কথা বলা সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। তারপরেও দাবি আদায়ের লক্ষ্যে, ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মহোদয়ের কাছে প্রথম থেকে যে আমরা আর্জি দিয়েছিলাম এখন পর্যন্ত আমরা ওনার কাছে আবেদনে আছি যেন আমাদের এই দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যে কোনো সময় মেনে নেবেন এবং আমাদেরকে অবশ্যই একটি সফলতা থেকে ধার পাতে নিয়ে যাবেন, সেই আশায় বিশ্বাসে কিন্তু আমরা এখানে আছি। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা জানেন প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাংলাদেশ প্রশাসনের সহযোগিতায় তাদের নির্দেশনা অনুযায়ী আমরা এই অনশনের কর্মসূচি চলমান থাকে, আর সেই সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা এই অনশন স্থলে সকল পানাহার থেকে বিরত থাকি। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমরা ঠিক সেইভাবে আজকে ধারাবাহিকভাবে আজকে 109তম দিনেও আমাদের এই অনশনের কর্মসূচি চলমান রয়েছে। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আপনারা জানেন আমাদের সকল কার্যক্রমের প্রায় শেষ দ্বার প্রান্তে আমরা এখন আছি, আমরা যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের ঘোষণা আমাদের কাছে আসতে পারে, যার জন্য আমরা এখন অপেক্ষমান, আর সেই অপেক্ষাটা এতটাই কষ্ট যেটা আসলে বলার কোনো ভাষা নেই। আমরা চাইব খুব দ্রুত এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাদের একটি সুষ্ঠু সমাধান আসবে, যার জন্য আমরা এখানে অত্যন্ত কষ্ট হলেও, শরীরে ক্লান্তি হলেও আমরা এখানে অবস্থান করছি বা অবস্থানে আছি। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমরা যখন একটি বিজয়ের দ্বার প্রান্তে মানুষ যায়, যখন একটি কাজের সফলতার শীর্ষে যায়, তখন অনেক বাধাই উপস্থিত করতে হয়, অনেক বাধাই কিন্তু অপেক্ষা করতে হয়, আর সেই বাধাগুলোই কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে আসবে বা আপনার কাছে আসতে পারে, আপনারা সেগুলো খুব সুকৌশলে খুব চিন্তা করে কিভাবে সফলতা দ্বার প্রান্তে যাওয়া যায় সেটা আপনারা জ্ঞান করবেন। আপনারা জানেন যে আমাদের অনেকই কিছু মিডিয়া আছেন যারা আমাদের বিপক্ষে যদি কোনো সংবাদ থাকেন সেগুলো তারা দ্রুত প্রচার করেন, আবার অনেক বাংলাদেশের প্রায় সকল মিডিয়া আমাদের পক্ষে কাজ করে চলছেন,
অনুসরণ চক্র আছে যারা আমাদের এই অনশনের নামে অনেক কথাই বলে থাকেন। এই অনশনকে বানচাল করার জন্য তাদের ফটকের একটা সিদ্ধান্ত, এবং তারা আসলে এখানে কেউ নয়, কিন্তু তারা বিভিন্ন রকম মানুষের কাছ থেকে মানে যেভাবে হোক কিভাবে হট্টগোল করা যায়, কিভাবে বিজনেস করা যায় সেটা পূর্ব থেকে চলে এখন পর্যন্ত আছে। আপনারা তাদেরকে চিনেন যারা আমাদের এই অনশন চলাকালীন সময়েও, অনশন চলাকালীন পূর্বেও আমরা যখন এই প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন গড়ে ওঠে ঠিক তখনই তারা আমাদের প্যানেলের বিরুদ্ধে কিন্তু কিছু কিছু শিক্ষক যদি বলা হয়, আমি আসলে বলবো তারা আসলে শিক্ষক না, তারা হতে পারে কোনো শ্রেণীর দালাল যারা বিভিন্ন সময় মামলা মোকদ্দমার কথা বলে বিভিন্ন সময় টাকা উত্তোলনের ব্যাপারে তারা খুব জোরদার করে থাকে। আমরা বলবো আপনারা সেখান থেকে খুব সোচ্চার থাকবেন, খুবই দৃঢ়প্রতিজ্ঞ থাকবেন। এই আন্দোলনই আপনাকে আপনার সর্বশেষ বিজয় ইনশাল্লাহ এনে দেবে। সে বিশ্বাস, সে ভরসায়, সে আস্থায় এই আন্দোলনের সাথে যুক্ত থাকুন ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি আমাকে অবশ্যই এখান থেকে কোনো নৈরাশ করবেন না, আপনি আমাদেরকে অবশ্যই সুষ্ঠু সমাধান দিয়ে এই আন্দোলনের মাধ্যমে সকল নিয়োগ বঞ্চিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ নিবন্ধিত এক থেকে ষোলতম সকলে ইনশাল্লাহ এখান থেকে চাকরি নিয়ে বাড়ি ফিরব এই আন্দোলনের মাধ্যমে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই।